সরকারের ধারাবাহিকতার কারণে দেশের প্রত্যন্ত এলাকায় উন্নয়নে ছোঁয়া লেগেছে, মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর এলাকায় চান্দখালী খালের পুনঃখনন কাজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।